আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো এই ঠান্ডা নিয়ে নিয়ে আপনার সাথে কথা বলতেছি। তো এখন আছি নতুন বাজারে। তো কি অবস্থা আপনাদের? রমজান মাস, আজকে 10 রমজান, 11 রমজান। আপনারা হয়তো ভিডিওটা দেখবেন 12-13 রমজানে। যাই হোক, তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে রমজান মাসে সকাল হইলে অফিস টাইমে রাস্তা কতটুকু জ্যামজট থাকে তা আপনাদেরকে দেখানোর জন্য আজকে কথা বলা। তো এখন আসছিলাম নতুন বাজারে। তো নতুন বাজার থেকে বাসে যেতেছি। তো আমি একা একা আছি গাড়িতে, এখন ভাবলাম আপনার সাথে কথা বলি, কথা বলতে বলতে যাই। রাস্তার যে অবস্থা দেখেন, আমার ডান পাশে পুরাটা জ্যাম। তো আমার ওই যে সামনে জ্যাম আছে আমি দেখতেছি। তো কোকাকোলার এই রাস্তাটুকু অবশ্য খালি থাকে সবসময়, সবসময় খালি থাকে, খালি থাকে না তা না, মানে হঠাৎ যদি হঠাৎ করে জ্যাম লাগে এটার জন্য। তো আজকে মেইন উদ্দেশ্য যেটা, আসার পথে তো এই যে দেখেন সামনে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা আপনারা খেয়াল করবেন। তো এটা হচ্ছে কালাচাঁদপুরের যে ব্রিজটা নদার, তো এই ব্রিজটা, এই ব্রিজটার আশপাশ দিয়ে অনেক মানুষ কি করে, নিচ দিয়ে পারাপার হয়। ভাই, উপরে একটা ব্রিজ থাকে, তারপরে নিচ দিয়ে কেন পারাপার হন? তো এটা আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম এই কথাগুলো। তো নিচ দিয়ে পারাপার হওয়ার কী দরকার আছে? এত সুন্দর একটা ব্রিজ দেওয়া আছে, যদি কেউ মারা যায় বলবে যে গাড়িওয়ালার দোষ, বা যারা ড্রাইভিং করে মোটরসাইকেলে যদি অ্যাক্সিডেন্ট হয়। আজকে দেখো আমার সামনে দিয়া হট করে একজন একটা সাইকেল নিয়ে বের হয়ে গেল, দুইজন সাইকেল সাথে দুইজন ছিল। তো তাদের কিন্তু একটু কষ্ট হইলো ওভার ব্রিজ দিয়ে পার হওয়া ভালো আমি যেটা মনে করি। তো ব্রিজ দিয়ে পার হইলে কোনো ঝামেলা নাই, যেহেতু ওভার ব্রিজ দিয়ে পার হইলে আপনার সব দিকে সেফ। তো এই যে দেখেন অফিস টাইমে হালকা পাতলা মাঝারি জ্যাম থাকে, এটা সব সময় থাকে, তো এই জ্যাম থাকবেই। মূলত কথা হচ্ছে এই যে যে কাজগুলো করে, আমরা কিন্তু নিজেরাই নিজেদের জন্য এটার জন্য দায়ী, কারণ জ্যামজট সৃষ্টি করতেছে আমরা নিজেরাই রাস্তায়। কারণ কেউ মানে সঠিক লেন ইউজ করতেছে না, লেন ইউজ করা চলাফেরা করলে দেখা গেছে যে আপনি জ্যামজট লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে এই রোডে সবসময় রিক্সা থাকে, রিক্সার জন্য কিছুটা জ্যাম লাগে, আর মানুষের অবাধ পারাবারের জন্য, যেহেতু ওভার ব্রিজ থাকতে আপনার রাস্তা দিয়ে পার হয়ে যায়। আপনার এই দেখেন এই যে গ্যাপগুলো আছে ডান দিকে, এই যে দেখেন একটা সাইকেল বের হইতেছে, তো কি ঠিক? এই যে দেখেন সাইকেল, কেন উনি ব্রিজ দিয়ে আসতে পারতো না, যে আরেকটা সাইকেল দেখেন। আপনারা সজোর প্রমাণগুলো দেখেন আমি যে কথা বলতেছি, যদি আমার কথা মিথ্যা হয়ে থাকে। তো এই দেখেন উপরে যে সামনে ব্রিজটা, যে সামনে যে ব্রিজটা, এই ব্রিজটা আপনার ওনারা ইউজ করলে পারতো, কিন্তু ওনারা এদিক দিয়ে চলে আসতেছে। তো এটার জন্য গাড়িগুলোকে স্লো করতে হইতেছে, আর স্লো করা মানেই জ্যাম লাগতেছে, জায়গায় জায়গায় জ্যাম লাগতেছে। যেমন যমুনা ফিউচার পার্কের সামনে থেকে একদম নতুন বাজার কোকাকোলা পর্যন্ত জ্যাম লেগে থাকে সবসময়। মানে এটা টোটালি আপনার রাস্তা ফ্রি থাকুক ভরা থাকুক, আপনি জ্যাম পাবেন, আপনার জ্যাম পাইতেই হবে এই জিনিসগুলোর কারণে। তো মানুষের অবাধ চলাফেরা, উল্টাপাল্টা রাস্তা বরাবর হয়। তো ওই যে এই গ্রিলগুলো যে দেওয়া রাখছে ডান পাশে, তো এই গ্রিলগুলো দেওয়া তো আমার মতে ভালো হয়েছে। মনে করি এই যে গ্রিলগুলো দেওয়াতে অনেক ভালো। তো এই যে দেখেন এই ডান দিক দিয়ে কিন্তু মানুষজনগুলো আসতে পারে না, এই যে ডানের যে গ্রিলগুলো, ডানের যে গ্রিলগুলো, ওগুলো দিয়ে কিন্তু মানুষ আসতে পারে না। দেখেন সঠিক লেন যদি ইউজ করি জ্যামের পরিমাণটা একটু কম থাকে, মানে এক লেন যায় এক লেন যায়। দেখেন ডান থেকে আমার যাচ্ছে, বাম থেকে ডান, কেন ভাই? আপনি কি আমার আগে যেতে পারলেন? তো আমরা এই কাজগুলো করি সবসময়। কে যেন এক বোতল দেখি দুধ না কি বলবো জানি না রাস্তার মধ্যে রেখে গেছে। যমুনা ফিউচার পার্কের সামনে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার
মানুষজন ঠিকই ওভার ফুট ওভার ব্রিজ ব্যবহার করে, কিন্তু এখনও কিছু কিছু লোক নিচ দিয়ে পারাপার হয়। তো আমাদের সরকারের কাছে একটা কথা বলবো, যে ফ্লাইওভার 1-2 কিলোমিটারের ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা সম্পূর্ণ ড্রাইভারের দোষ না, কারণ ওনারা ফুট ওভার ব্রিজ থাকতে কেন নিচ দিয়ে পারাপার হবে? কারণ আপনি গাড়ি চালান বা আমি গাড়ি চালাই, যেটাই হোক, গাড়ি চালানোর সময় আমরা অবশ্যই চোখ খোলা রেখে গাড়ি চালাই, আর কেউ কোনোদিন ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না। আরেকটা বড় কথা হইল, অনেক সময় গাড়ির সাথে গাড়ি লাগে, লাগলে আমরা দেখা গেছে অনেক বকাঝকা করি, মারামারি করি, এগুলো ভাই ঠিক না। মানুষ রাস্তা দিয়ে মানুষ হাঁটলে কিন্তু মানুষের শরীরের সাথে মানুষের বাড়ি লাগে বা হাত লাগে বা শরীরে শরীরে লাগে, তো এই জিনিসগুলো আসলে ঠিক না। তো যেটাই হোক, আপনার যদি অনেক ক্ষতি হয় আপনি তাকে বলবেন, বুঝায় বলবেন, বা তার যদি মালিক থাকে তাকে বলবেন, অবশ্যই সে একটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে। তো কারো শরীরে কখনো হাত দিবেন না। তো গাড়ি চলতে গেলে তার একটা ছোট্ট ভুল বা দুর্ঘটনার কারণে কিন্তু এ বিষয়ে ভুলের কারণে আসলে হয়, ভুল অমনোযোগ চিন্তা এগুলোর কারণে হয়। তো এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, গাড়ি চালাইতেছি, আমার কিন্তু সম্পূর্ণ মুভমেন্ট সামনের দিকে, তো আপনাদের সাথে কী কথা বলতেছি শুধু আমার মুখ চলতেছে। তো আমি কিন্তু একটু পর পর ডানে বামে লুকিং গ্লাস ফলো করতেছি আর সামনের দিকে আগাচ্ছি, কারণ যেহেতু জ্যামের মধ্যে ঢাকা শহর আপনি হাই রোডে খালি রাস্তায় গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু জ্যামের মধ্যে গাড়ি চালাতে পারবেন না। সামনে দিয়ে দেখুন সিএনজি এসে চলে গেছে, তো ঢাকা শহরে সিএনজি তো ভাই রকেট, তো ওরা দেখেন কী করে এই যে দেখেন, আপনারা একটু সিএনজির বিষয়টা দেখেন ধরে বুঝতে পারবেন। ঢাকা শহরে সিএনজি একদম ফুল রকেট ভাই, এটা বিশ্বাস করেন আর না করেন, এটা যারা রোডে গাড়ি চালান জ্যামজটের মধ্যে তারা জানেন যে তারা কী অবস্থা করে। তো মাঝে মধ্যে অনেক সময় আমার বাম্পারে লাগাই দিয়ে চলে যায়, কী বলবো, কিছু বলার নাই। তো ওরা ডানে বামে চিপা চাপা সবসময় দৌড়াদৌড়ি করে। তো আরেকটা কথা হচ্ছে, কিছু কিছু মোটর সাইকেলওয়ালা ভাই আছে, তো ওনারা পাঠাও চালায় বা যাই করে, আমি পাঠাওকে ছোটো করে দেখছি না, এটা তার একটা কর্ম বা পেশা, সেটা হোক, আমি আজকে চালাইতে পারি কালকে আপনিও চালাইতে পারেন, এতে অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে, বেকার সমাজ আর কি একটা কাজে লাগছে ভাই, ধন্যবাদ। তো আমি এটাকে ছোটো মনে করতেছি না, কিন্তু অনেক ভাই আছে অনেক রাফ চালায় মোটর সাইকেল, ভাই রাফ চালানো ঠিক না। আপনি যে পিলিয়নটা নিছেন ওনারও কিন্তু লাইফের একটা দাম আছে, আপনার কিন্তু লাইফের একটা দাম আছে, তো বাইচা থাকলে কিন্তু অনেক কিছু করতে পারবে না, মারা গেলে কোনো কিছু হবে না। তো আজকে দেখা গেছে যে এই যে সামনের যে লোকটা ভাই, তো উনি এখন টিপেসি স্টেকার চালাইতেছে, তো উনি কালকে আরাম ফাইভও চালাইতে পারে বাইচা থাকলে। তো আজকে যদি স্টেকার দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আল্লাহ না করুক, তো গতকালকে উনি কীভাবে চালাবে আরাম ফাইভ? তো আমরা এই জিনিসগুলো কখনো আর কি চিন্তা ভাবনা করি না। তো যেটাই হোক, আমি সাধারণ একটা ছোটো কথা দিয়ে বুঝলাম, তো আপনাদের কেমন লাগছে জানি না। তো এই বিষয়গুলো হচ্ছে কি ভাই, সব নিজের কাছে। তো এই যে গাড়ি চালানোর সময় আমরা দেখা গেছে বালা বলি করি, একটু পর পর লেন চেঞ্জ করি, ঘন ঘন লেন চেঞ্জ করা কিন্তু আইনের দণ্ডনীয় অপরাধ। তো আমরা অনেকে কী করে ট্রাফিক রুলস কোনো মানি না। তো আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হয়, তো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে বিষয়টা, ড্রাইভিং লাইসেন্সটা কেন দেওয়া হয় সেটা কি আপনারা জানেন? অনেকে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হয় আপনার, আপনি যে রোড গার্ড সম্বন্ধে জানেন কি না, কোনটা কোন সিগন্যাল বাতি, কোনটা কোন জায়গায় ইউজ হয়, কোন আর কি এই যে আপনার দেখেন পথচারী যে চিহ্নটা হাতের বাম পাশে, তো এই জিনিসগুলো আপনি জানেন কি না, এগুলোর উপর ভিত্তি করে দেখা গেছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হয়। সামনে স্কুল হর্ন দেওয়া যাবে না, মানে অনেক ধরনের সাইনবোর্ড বা বিলবোর্ড থাকে, তো এই জিনিসগুলো আপনি জানেন বা মানেন কি না এটার উপরে আপনাকে লাইসেন্স দেওয়া হয়। তো আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আর কিছু বলার নাই, দেখেন বাস ডানে সিগন্যাল দিল আমাকে, তার ইন্ডিকেটার নাই, পিছনে কোনো কিছু নাই। তো লাইসেন্সের কথা আসি, আসুন, তো লাইসেন্সটা হচ্ছে আমাদের দেশে তো ভাই বিআরটিতে গেলে টাকা দিবেন, লাইসেন্স দিয়ে দিচ্ছে, পরীক্ষাও নিচ্ছে না। এখন হচ্ছে, এখন হয়তো বা একটু কঠোর হচ্ছে, তো আপনার ডোপ টেস্ট করাইতে হয় বা অনেক কিছু, তো আমি এটাকে স্বাগতম জানাই, কারণ ডোপ টেস্ট করানোটা ভালো, কারণ নেশা করে অনেক ড্রাইভার গাড়ি চালায়, তো এটাতে ঠিক না। দেখা গেছে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার পিছনে আরও 4 জন আছে, তো ওনাদের কিন্তু লাইফের কোনো দাম নেই। তো যদি নেশা অবস্থায় গাড়ি চালান, উনি যে অ্যাক্সিডেন্ট করবে না এটার কোনো গ্যারান্টি নেই, 100% অ্যাক্সিডেন্ট করবে। তো আমি বলবো যে
রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ডোপ টেস্টের মেশিন বসানো উচিত, যেন কোনো ড্রাইভারকে সন্দেহ হলে সাথে সাথে ডোপ টেস্ট করাই যেতে পারে। বাংলাদেশের রোডে যে পরিমাণ আর কি গাড়ি চলে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ড্রাইভার নেশাগ্রস্ত থাকে। তো আমি সবাইকে বলতেছি না, অনেকে আছে ভালো, অনেকে আছে খারাপ। তো আপনারা ভাই কখনোই দেখা গেছে যে নেশা করে গাড়ি চালাবেন না, কারণ আপনাদেরও ফ্যামিলি আছে যারা গাড়ি চালান। তো আমি এটাকে বলতেছি কারণ হচ্ছে, কারণ রোডে কিন্তু দুর্ঘটনা অনেক বাইরে গেছে, কিছুদিন তো পর দেখবেন বড় বড় দুর্ঘটনা হয়। তো আসলে এই জিনিসগুলোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এগুলো কিন্তু আমাদের ভুলের কারণে হয়, অনেক ভুলের কারণে হয়, এগুলো আমাদের নিজেদের ভুল। আমরা আসলে যে অবস্থাটা হয় আমাদের, এই ভুলগুলো থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে কিন্তু সমস্যা। ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে একটা জিনিস কি ভাই দেখলাম, জিনিসটা হচ্ছে আপনার যখন রোডে গাড়ি চালাবেন মানে ইন্ডিকেটর দিবেন বুঝবে না, কিন্তু হাত দিয়ে ইশারা দিলে তখন বুঝে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো লাইটের যে কী প্রয়োজনীয়তা সেটা তারা বোঝে না, লাইট কেন দরকার, কী প্রয়োজনীয় দরকার। তো ইন্ডিকেটর লাইটগুলা কী কারণে দেওয়া হয়, আর গাড়িতে যে লাইটগুলো থাকে লাইটগুলো নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। তো লাইটগুলো নিয়ে ভিডিও করা নাই। তো গাড়িতে কয়টা লাইট থেকে, কী লাইট থেকে, কোনটার কী কাজ, কোনটা কীভাবে কাজ করে, এ টু জেড আপনাদেরকে দেখাবো, কথা দিলাম। তো আপনাদেরকে এই ভিডিওগুলো দিব। ভিডিও একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, মানে পার্ট টু পার্ট। তো আমি আপনাদেরকে দিব এই ভিডিওগুলো। তো দেখেন এখন কিন্তু রাস্তা খালি একদমই, তো খিলখেত আর কি ডুববো এখন। এখন আছে ফ্লাইওভার উপরে, কুড়িল ফ্লাইওভার, তো কুড়িল থেকে নেমে সামনে হচ্ছে ঢাকা রেজেন্সি। তো ওই যে হাতের বাম্পাসে যে নিকুঞ্জ, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আর এটার লেকগুলো অনেক সুন্দর, এই দেখেন লেকটা হাতের বাম দিক থেকে দেখা যায়, দেখেন লেকটা, লেকটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে নিকুঞ্জ লেক, এটা এক নাম্বার। তো এই নিকুঞ্জের যে লেকটা আমার কাছে খুব ভালো লাগে, এই জায়গার পরিবেশটা অন্যরকম। দেখা গেছে যে আমি কমই, তো সামনের দিকে যাইতে থাকি, তখন বলতে হবে যে কী অবস্থা। তো আমাদের এই রোডটায় যখনই গাড়ি চালাবেন, এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট রোড। তো এখানে সবাই স্পিডটা আপনারা দেখা গেছে নিয়ন্ত্রণ করে চালাবেন, দেখা গেছে ম্যাক্সিমাম স্পিড 50 বা 60 বা 40। আর আরেকটা জিনিস কি ভাই, রাস্তার স্পিড যারা মানে মেনে চলে তারা গাড়ি চালায়ও মজা পায়, বা কোনো দিকে গিয়েও মজা পায়, মানে ব্রেকিংয়েও মানে অনেকটা কন্ট্রোল আসে, আপনি গাড়িটা ব্যালেন্স রাখতে পারেন, মানে সব দিকে আরাম। তো সব কিছু কিন্তু বিশেষ বিবেচনা করে ভাই স্পিড লিমিটটা দেওয়া হয়েছে। আমি দেখবেন রোডের মাঝখানে লেখা থাকে যে এটা তো 50, এগুলো দাগগুলো মুছে গেছে। তো আমরা কী করি, 50-এর জায়গায় চালাই 80-100, এটা ঠিক না। আপনি যদি 50-50 চালান তাহলে কিন্তু একটা সুন্দর ব্যালেন্স আসবে। তো আমরা এই জিনিসগুলো কখনো মানি না, আমরা দেখে গেছি 50-এর জায়গায় 60 চালাই ফেলি, 70 চালাই ফেলি ভাই। এতে করে কী হয়, একটা গাড়ি আগে যায়, একটা গাড়ি পরে যায়, একটা গাড়ি ব্যালেন্স রাখতে পারে না, সামনে একটা গাড়ি ব্রেক করলে আরেকটা গাড়ি ব্রেক করতে পারে না, কারণ স্পিড লিমিট বেশি থাকার কারণে। তো আমরা স্পিড লিমিটটার ক্ষেত্রে যে কাজটা করবো, সবসময় স্পিড লিমিটটা মেনে চলবো। তো আমি কিন্তু এখন ম্যাক্সিমাম 50-60 আছি, কারণ এখানে ডানে সর্বোচ্চ লেন হচ্ছে 60 স্পিড। তো এই জিনিসগুলো দেখে বোঝা যায় ঢাকার লেনে কীভাবে গাড়ি চালাবেন ঢাকা রাস্তায়। তো
তো এই রাস্তাগুলো আসলে অনেক ব্যস্ত রাস্তা, যেহেতু এর মাধ্যমে আপনার সাথে কথা বলতেছি, আমি ড্রাইভিং করতেছি আর আপনার সাথে কথা বলতেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই যে বামে হচ্ছে 3 নম্বর টার্মিনাল, তো আমি কিন্তু আমার লিমিট মেনটেন করে চলতেছি, আমাকে পিছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছে। তো যেটাই হোক, উনি ওনার খুব তাড়াতাড়ি উনি ওভারটেক করে যাবে, কারণ আমি ওনাকে সাইড দিব না, কারণ আমি ওনার জন্য ওভার স্পিড করতে পারবো না। কারণ ওভার স্পিড করলে বিষয়টা দেখা গেছে যে আমি যদি কন্ট্রোল না রাখতে পারি, আমি গিয়ে আরেকজনের সাথে দেখা গেছে দুর্ঘটনা হইতে পারে। তো এই কাজগুলো কখনোই করবো না। ওনার যদি খুব তাড়া থাকে, খুব তাড়া থাকে উনি যাবে। তো আরেকটা বিষয় কি ভাই, আপনারা যখন ইউটার্ন নেবেন, ইউটার্ন নেওয়ার কি করে ফট করে রাস্তার মাঝখানে ঢুকে যায়, এই কাজটা কখনো করবেন না। আপনি আপনার লেনে থেকে আস্তে 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 আস্তে, তারপর যদি আপনি বামে যাওয়া লাগে আপনি বামে যাবেন, কারণ ইউটার্ন নিতে গেলে অনেক সময় দুর্ঘটনাগুলো হয়। ইউটার্ন নিতেছেন, মাঝখানে চলে আসছেন, আরেকটা গাড়ি কিন্তু অনেক গতিতে চলে আসছে, তখন কিন্তু একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা সংঘর্ষ হয়। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে সবাই একটু মনোযোগী হবেন ড্রাইভিং করার সময়। যারা নতুন ড্রাইভিং করেন বা নতুন ড্রাইভিং শিখতেছেন বা যারা পুরাতন আছেন ভাইরা, অনেকে হয়তো আমার আগে ড্রাইভিং শিখছেন বা অনেকে হয়তো আমার পরে ড্রাইভিং শিখছেন, সেটা বড় কথা না, জানাটা হচ্ছে মেন বিষয়। আপনি কতটুকু জানেন সেটা হচ্ছে মেন বিষয়। তো কারো গাড়িটা আমাকে চাপ দিচ্ছিল, আমাকে ছেড়ে দিলাম। তো আসলে যে রোডের মধ্যে চাপাচাপি করে, এটা ঠিক না ভাই। এই চাপটার ব্যালেন্সটা আপনি যাকে চাপ দিলেন, অন্য আরেকজন সে কতটুকু রাখতে পারবে? তো তার গাড়িতে হয়তো ছোটো বাচ্চাও থাকতে পারে, মুরব্বীও থাকতে পারে, তো সে যদি ব্যালেন্সটা না রাখতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো কখনোই চাপাচাপি করবেন না রানিংয়ে। আপনার সাইড লাগবে, আপনি হর্ন দেবেন, ডিপার দেবেন, উনি যদি সাইড না দেয় সেক্ষেত্রে আপনি দেখা গেছে সাইড নিয়ে চলে যেতে পারেন, কিন্তু চাপাচাপি করার কী দরকার? অনেকে ভাই সাইড না দিলে কী করেন, চাপ দেয়, একটা চাপ দিলে কী হয় দেখা গেছে উনি আরেকটা গাড়ির সাথে নিয়ে লাগাই দিন। আর যদি ব্যালেন্স ভালো থাকে তাহলে গাড়িটা কন্ট্রোল রাখতে পারে। তো এই যে দেখেন আমি ডানে ছিলাম, খিড়কিতে ঢুকবো, ইন্ডিকেটর দিয়ে রাখছি। তো এই যে এখানে আরেকটা জিনিস কি হয় দেখেন, বামে এই বাসগুলো সবসময় দাঁড়ায় থাকে আর রোড ব্লক করে রাখে। তো এখানে কিছু ট্রাফিক পুলিশ ভাইরা কাজ করে, ওনারাও ওদেরকে সরাইতে পারে না, ওরা এত বেহায়া, মানে রোড পুরোটা ব্লক করে দিবে। তো এই যে রেল লাইনে ওঠার ক্ষেত্রে একটা কথা বলছিলাম, আপনারা মনে হয় কিছুদিন আগে দেখছেন চট্টগ্রামের রেল লাইনে যে বিষয়টা হয়েছে। তো ইফতারের আগে আগে রেল আইসা দাঁড়ায় আছে, তো মানুষজন যাইতেছে। তো রেল লাইনে ওঠার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা অবলম্বন করবেন সেটা হচ্ছে, ঢুকে গেছি এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের ভিতরে, তো ওই বাজার দিয়ে অনেক জাম, খিলগেট বাজার দিয়ে, তো এখন এদিক দিয়ে ঢুকে বাসায় চলে যাব। তো আবার যখন ডিউটি টাইম হবে তখন আসবো। তো চট্টগ্রামের যে বিষয়টা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো চট্টগ্রামের বিষয়টা হচ্ছে, ইফতার আগ মুহূর্তে ট্রেন আইসা দাঁড়ায় আছে কিন্তু গাড়ির জন্য, এটাই প্রথম নিউজে শুনলাম। তো এই বিষয়টা হচ্ছে, আপনার যখনই রেল লাইনে উঠবেন, আপনি সামনে যদি খালি না হওয়া পর্যন্ত আপনি কখনো গাড়ি টান দিবেন না, মানে আপনার পিছন থেকে হাজারবার হর্ন দেখ, হর্ন দিতে থাকে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার রাস্তা খালি না হওয়া পর্যন্ত আপনি ইয়া করবেন না, গাড়ি টান দিবেন না, সামনে খালি হয়েছে এরপর টান দিবেন। দেখা গেছে আপনি উঠা রেল লাইনের মাঝখানে দাঁড়ায় আছেন, ট্রেন চলে আসছো, ট্রেন তো আর আপনার জন্য ব্রেক করবে না, কখনোই ব্রেক করবে না ট্রেন। তো এই কাজটা করা যাবে না,
পিছন থেকে হর্ন দিতে থাক। অনেক বেকুব আছে জানে না, তখন বেকুব বলা লাগে। অনেক ভাই আছে জানে না যারা ড্রাইভিং করে। দেখেন ওনাদের অনেক জরুরি কাজ, তারা ওনাদেরকে ছেড়ে দেওয়াই ভালো। আমার হাতে যেহেতু সময় আছে কোনো তারা নাই, তো বাইরে আমি কিন্তু একটা ডিপার দিয়ে দাঁড়া করেছিলাম, ওই ভাই কিন্তু দাঁড়াইছিল। তো বাইরে যখন আরেকটা ডিপার দিছি, ভাই কিন্তু চলে আসছে। তো এই যে দুইটা ডিপার দেওয়ার উদ্দেশ্য কী, এগুলো নিয়েও আপনাদের সাথে আমি ভিডিও করে কথা বলবো। তো ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান যে কী কী কারণে লাইটের কোনটার কী কাজ, তো আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি, আর আমাকে কমেন্ট করে জানান বেশি বেশি যে আপনারা কি এটা নিয়ে ভিডিও পেতে চান কি না। তো আমাদের এই ছোট্ট ফ্যামিলির সাথেই থাকবেন সবাই।